আজকে যেভাবে প্রভাব বিস্তার করেছে মানুষের কাছে, যেভাবে দিনের প্রচার প্রসার চলছে গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে, তৎকালীন সময় আমার মনে হয় যুবক ছেলেরা তারা একটু মোবাইলেতে কেউ গান শুনতো, কেউ একটু নাচ গান দেখতো। আমার মনে হয় এখন আর নাচ গান দেখার সুযোগ পায় না, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এরা সবসময় হুজুরদেরকে নিয়ে গবেষণা করছে, আজ একরকম হুজুর বেরোচ্ছে, কাল একরকম হুজুর বেরোচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন হুজুরটা ভালো আর কোন হুজুরটাকে তুলবো, কোন হুজুরটাকে রাখবো, এই নিয়ে প্রেশার। সুতরাং সেই ঘুরিয়ে ফিরিয়ে যদি আলটিমেট ভাবে দেখা হয়, কিন্তু ওরাও কিন্তু দেখেন ওয়াজ শোনাই অভ্যস্ত। আল্লাহ আকবার। আজকে যে পরিবেশ আছে মনে রাখবেন, এই পরিবেশ কিন্তু যদি ওয়াজের মাহফিল না থাকতো এর থেকে অনেক অনেক দশ গুণ পরিবেশ খারাপ হতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার নিজের জানা পরিচিত, আমি বহু ইয়ং ছেলেকে দেখেছি সালার নামাজ পড়ছে, আমাকে ফোন করে, ভাই যাই আপনি নামাজের ওয়াজ করেছেন, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, নামাজ ধরেছি, দোয়া রাখবেন যেন ধরে রাখতে পারি, ধরে রাখতে পারি। এই কি আওয়াজ করে গো, এত আওয়াজ দাও কেন তোমরা বাবা? এই সেদিনে ওয়াজ করছি, আমার সোশ্যাল মিডিয়ার ভাইরা ছিল নাকি জানি না, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আপনাদের ভাঙরে চত্বর, কয়েকটা ছেলে পর পর হাত তুলে ওয়াদা করলো, ভাইজান দাঁড়িয়ে রাখবো। ছিলেন কি কেউ আপনাদের এখানে? দাঁড়িয়ে রাখবো বলে ওয়াদা করলো হাত তুলে। তো সুতরাং কাজ হচ্ছে, হয় না যে তা না, আল্লাহ পাকের অশেষ মেহরবানি কাজ হবে, কিছু কেন হবে না? হেদায়ত করার মালিক তো আমার আল্লাহ, আর বান্দার চেষ্টা, বান্দার অন্তরে যদি দিনের কথাগুলো গেঁথে যায়, মন পরিবর্তন হলেই তো সে হেদায়তের ছায়ায় আসবে। সুতরাং এই সোশ্যাল মিডিয়ার খুব প্রয়োজন আজকের দিনে। হয়তো আমরা বুঝি না, জানি না, আমরা কিছু মানুষ এরকম সোশ্যাল মিডিয়াকে নিয়ে নানা রকম মন্তব্য আমরা করি, সোশ্যাল মিডিয়াকে নিয়ে কুমন্তব্য করি, সোশ্যাল মিডিয়াকে নিয়ে যা ইচ্ছা তাই বলি, মন গড়া কথাবার্তা, ছবি 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 করে পরেশান হয়ে যায়। আসলে ছবিটা কি সেই জ্ঞানটাই তাদের নাই। আপনি করবেন না সোশ্যাল মিডিয়ায়, আপনি তুলবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। উফ, এ ছাগল বাচ্চা খুব জ্বালাই তো, এ রাতের বেলা ছাগল ছেড়ে দিয়েছে, ছাগলও ছেড়েছে, মেয়েগুলোকেও ছেড়েছে, সব একসঙ্গে ছেড়ে দিয়েছে, যা বাবা বালা দূর হয়। মেয়েরা ওইদিকে মার্কেটিং করছে আর ছাগলগুলো সব প্যান্ডেলে ঢুকছে, যন্ত্রণা করেছি আল্লাহ। চলুন, যে কথা বোঝাতে চাইছিলাম, আপনি সোশ্যাল মিডিয়ায় করবেন না, সোশ্যাল মিডিয়ায় আপনি ছবি তুলবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আসলে আপনি দলিল দিতে পারবেন না যে এটা আপনি হারাম। দলিল আপনার কাছে কিছু নাই, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দলিল নাই। শুনেন, হাদিস পাকের মধ্যে যেটা এসেছে, মিসকাত শরীফের মধ্যে এসেছে, আমি পড়েছি, যে তাসবীহ কথা বলা হয়েছে এটা এই ছবি নয়। তৎকালীন সময়েতে পাথরের যে মূর্তি বানানো হতো, খোদাই করা যে মূর্তি, কথা বুঝে আসছেন আপনাদের? আজকের দিনে দেখেন না কিছু মূর্তি স্ট্যাচু তৈরি করা হয়, আপনার কি বলে কাজী নজরুল ইসলামের স্ট্যাচু তৈরি করা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু তৈরি করা হয়, আমাদের কি বলে নেতাজির স্ট্যাচু বানানো হয়েছে, যেগুলোই মোর মাথাতে দেখেন একটা লাগানো আছে, আবার নেতাজির জন্মদিনে দেখেন গলায় যে মালা দিচ্ছে। কথা বুঝতে পারছেন না আপনারা? এই জিনিসটাকে আল্লাহ রাসূল বারণ করেছিলেন, তৎকালীন সময় এটা হতো, মূর্তি বানানো হতো, এই খোদাই করা মূর্তি, এগুলো আল্লাহ রাসূল বারণ করলেন। সাথে সাথে কোন ছবি, যে ছবিটা আপনি দেওয়ালে বাঁধিয়ে রাখেন, ধরুন দীঘায় আপনি বেড়াতে গেছেন, দীঘাতে গিয়ে হাফ প্যান্ট পরে খুব ফুর্তি করেছেন আর ইনতার ছবি তুলেছেন, ওই ছবিটাকে একটা কাঁচের ফ্রেম দিয়ে বাঁধিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখলেন, আবার অনেকে শখ করে মালাও দেয়, এই ছবিটা হলো নিষিদ্ধ। বোঝা গেল কথা? এটা হলো নিষিদ্ধ ছবি। বড় বড় ওলামা হযরতরা তারা কেয়াস করে বলেছেন যে এই মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে ছবি, এ ছবিটা নিষিদ্ধ নয়, কারণ এটা আয়নার সঙ্গে কম্পেয়ার করেছে, আয়নার সঙ্গে তুলনা করেছে। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই আমাদের ছবি ভেসে ওঠে, কথা বুঝছেন না আপনারা? আয়নার সামনে দাঁড়ালে আমাদের ছবি ভেসে ওঠে, কিন্তু আয়না থেকে সরে গেলেই ছবি ডিলিট হয়ে যায়। ঠিক বুঝি না ভুল বলছি? এই মোবাইল ফোন থেকে যখন আপনি ছবিটা বের করলেন,
মাহফুজুল্লাহ হুজুর বেরিয়েছে পস শুনছেন বসে বসে ছবি ছবি আর মোবাইলটা যেই বন্ধ করে দিলেন ডিলিট হয়ে গেল এইজন্য এই ছবিটা হারাম নয় আবার যদি এর ভিতরে যদি আপনি ডিলিট সুইচ যদি মেরে দেন সুইচটা যদি মেরে দেন ডিলিট মেরে দেন মেরে দিলে তো ডিলিট হয়ে গেল ঝামেলা মিটে গেল সুতরাং এটা বাঁধানো ছবি নয় আর মূর্তি বানানোর মতো সেই স্ট্যাচু তৈরি করার ছবি নয় এই ছবিটা হারাম নয় এই ছবিটার জন্য আজকে আপনি ভালো করে বুঝবেন একটা অডিও আর একটা ভিডিও এই দুটো জিনিসের মধ্যে অনেক তফাত আছে মানুষের ইন্টারেস্টের একটা ব্যাপার আছে মানুষের একটা কি বলবো মানে ওই মনোযোগ সহকারে যে একটা শোনা বা দেখার ব্যাপার আছে যখন আপনি শুনবেন তখন দেখবেন মনটা অত বসছে না কিন্তু যখন চোখ দিয়ে দেখবেন অডিও আর ভিডিও একসঙ্গে পাবেন তখন দেখবেন যে আপনার ওই ওয়াচটার প্রতি আপনার মহব্বত ভালোবাসাটা একটু বেড়ে যাচ্ছে আপনি মনোযোগ সহকারে শ্রবণ করছেন দীর্ঘ সময় ধরে আপনি দেখছেন শুনছেন হুজুরের হাত লাড়া হুজুরের মাথা লাড়া হুজুরের পা নাড়া হুজুর যেভাবে বলছে যেভাবে মানুষকে বোঝাচ্ছে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করছে যেভাবে তুলে ধরছে তখন আপনার অন্তরে কিন্তু ঘেঁটে যাচ্ছে না হলে আজকে আপনি চিন্তা করুন তো পাশ্চাত্য দেশ অন্যান্য দেশ বিশেষ করে আমার পাশের দেশ বাংলাদেশ যে কান্ট্রি কেতাবি আলেম এত বড় বড় কেতাবি আলেম যারা সবসময় কেতাবের বাহাস চালাচ্ছে এই আলেম ওলামা এই ওলামা হাজরাত গুলোকে আমরা চিনতে পারতাম না যদি আজকে এই সোশ্যাল মিডিয়া না থাকতো কথা ঠিক বলি না ভুল বলছি আপনি কারি আব্দুল বাসিত সাহেবকে চিনতে পারতেন না যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো আপনি মক্কা শরীফে সৌদি আরবের ইমাম যার নাম হলো আব্দুর রহমান সুদাইস সাহেব এত বড় একজন জ্ঞানী মানুষ যোগ্য মানুষ যাকে আপনারা যার ছবিটা আপনারা না দেখলে চিনতে পারতেন না পৃথিবী বিখ্যাত পৃথিবীর গোটা পৃথিবীর 50টা কান্ট্রি 50টা দেশেতে ওয়াজ করতে গেছেন যার নাম হলো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তিনার ছবি কথা বুঝে আসছে না আপনি চিনতেই পারতেন না সুতরাং এই ছবিতে কিন্তু মনটা তার বেশি বসে এই শোনা আর দেখা দুটো এক নয় যখন শুনবেন দেখবেন তার দেখবেন ওইটার প্রতি তার আগ্রহটা বেড়ে যায় দীর্ঘ সময় ধরে সে দেখুন দেখবেন ওই বসে 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 ওয়াজ শুনছে এক একটা ছেলে দেখবেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনছে সুতরাং এই মিডিয়ার মাধ্যমে দিনের অনেক কাজ হচ্ছে আমরা তৎক্ষণাৎ খবরগুলোকে পেয়ে যাচ্ছি কিন্তু আমরা কিছু মানুষ বুঝি না কিছু বক্তা বুঝি না এমন প্রতিবাদ করছি এমন উল্টো পাল্টা বলছি ছেলেদের উপরে জুলুম করছি ক্যামেরা ফ্যামেরা ভেঙে ফেলছি এগুলো বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনি একটু বলুন যে ভাই আমি ছবি তুলব না আমি পছন্দ করি না সেটা আলাদা জিনিস মাসলাই চলবে তাকওয়ায় আপনি নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু তা বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন লোককে উল্টো পাল্টা করে বোঝাবেন এগুলো করবেন না করবেন না আপনি যে ভোটার আই কার্ড আই কার্ডে আপনার ছবি আপনার আধার কার্ড সে তাতে আপনার ছবি পাসপোর্টে আপনার ছবি আপনার কি বলে গ্রিন কার্ডে আপনার আপনার কি বলে প্যান কার্ডে আপনার ছবি তো আপনি যদি ছবি না লাগান তো আপনি তো দেশের নাগরিক বলে সাব্যস্ত হবেন না কথা বুঝে আসছে না কিন্তু বাপ তাহলে এগুলো মাসলাই জায়েজ আছে জরুরতের মাসলা আছে আলাদা ইসলাম দিয়েছে কিন্তু আপনি তো স্বেচ্ছায় তুলছেন না কিন্তু এই যে ছবিটা তুলছেন এই ছবিটা কিন্তু বাঁধিয়ে রাখা ছবি নয় এটা আপনার নিয়ত আলাদা আমার এই ওয়াজটার মাধ্যমে দিনের প্রচার প্রসার হবে বহু ছেলে নামাজি হবে বহু ছেলে দাড়িওয়ালা হবে বহু ছেলে টুপিওয়ালা হবে দিনের খেদমত হবে এই জন্য ছবি এই সোশ্যাল মিডিয়া এবারে হ্যাঁ ব্যক্তিগত যদি কাউকে ভালো না লাগে সেটা তার ব্যাপার সেটা তার বিষয় কিন্তু আপনি হারাম হালাল জায়েজ নাজায়েজ বোঝেন আপনি কিছু বোঝেন বন্ধন কোম্পানি টাকা নিয়ে এসে আপনার পকেটে দিয়ে দিচ্ছে মুসাফা করে সেটা গুজে নিচ্ছেন সেটা জায়েজ আছে কোত্থেকে টাকা এলো বললেন না প্রতিবাদ করলেন না এত টাকা মুসাফা করে দিচ্ছে ব্যাপারটা কি একবার জানি তো সেটা জানলেন না শুধু এই চলছে আমাদের মধ্যে যাক আসলে বিষয় হচ্ছে ওটা নয় বিষয় হচ্ছে এইগুলো বড় বাড়াবাড়ি এই বাড়াবাড়ি জিনিসটা ইসলাম পছন্দ করে না কথা বুঝছো যাই হোক ভাইরা মাদস্ত্র আমার বাবাজি রামান আসুন আলোচনা একটু আগিয়ে যায় আলোচনা কি আলোচনা করি আপনাদের খেদমতে
নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ সবই তো মোটামুটি কমপ্লিট হয়ে আছে। কি ওয়াজ করব চিন্তা করছি, তাই গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে কি ওয়াজ করি। মনে মনে ভাবলাম তাহলে একটা সাবজেক্ট যদি টেনে নিয়ে আসি সব সাবজেক্ট কিন্তু আসতে বাধ্য হবে। মওতের আলোচনা একটু করি, যেহেতু কবর আমাদের পাশে, মওত পাশে, মওত নিকটে, মওত কাছে। আর বাবা তোমরা বসো না রে ভাই, বললেই পালাবে কি ছেলে রে এরা, আশ্চর্যের বিষয়। তোমরা এমন করো কেন, তোমরা তো আমার ছোট ভাই আছো নাকি, উঁকি মেরে দেখবে আর বললেই পালাবে। যাক যে কথা বলছি শুনুন, এই মওত, মওত, মওত আমার আল্লাহ যে সময় ফিক্স করেছেন, নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছেন, একটা মিনিট আগেও হবে না পরেও হবে না। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, চার পারা ১৩ পৃষ্ঠা, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, পাঁচ পারা ৯ পৃষ্ঠা, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তিন পারা ১১ পৃষ্ঠা। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় মওত সম্পর্কে, মওত প্রসঙ্গ আল্লাহ আলোচনা করেছেন, এক জায়গায় নয় একাধিক জায়গায়। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এক জায়গায় নয় একাধিক জায়গায় হাদিস শরীফের মধ্যে মওতের সম্পর্কে আলোচনা করেছেন। সুতরাং সেই মওতকে যদি আমরা নিকটে মনে করতাম, আর পৃথিবীর জমিনে যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢোকাতে পারতাম, পৃথিবীর জমিনে এক মুহূর্তে হানাহানি, মারামারি, খুনোখুনি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, চিটিংবাজি, ধাপ্পাবাজি সব শেষ হয়ে যেত। যদি মওতকে কাছে মনে করে আর মওতকে নিকটে মনে করে সাথে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢোকাতে পারতাম। হজের মাহফিল হলো মনে করিয়ে দেবার মাহফিল, এই মাহফিল কিন্তু জোর করে কাউকে করিয়ে দেবার মাহফিল নয়, যে জোর করে কারো দাঁড়ি টেনে দাঁড়ি ফুটিয়ে দেবো, জোর করে কাউকে হাত ধরে ওযু করিয়ে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দেবো এটা ইসলাম বলেনি। ইসলাম বলছে মনে করিয়ে দাও, সুন্দর করে তোমরা উপদেশ দাও, সুন্দর করে তোমরা ইসলামের দিকে আহ্বান করো, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর উপদেশ করে, উপদেশ দিয়ে ইসলামের দিকে ইনভাইট করো, আহ্বান করো, এটা ইসলাম বলেছে। সুতরাং ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, তো জোর করে যে কাউকে করানো যাবে এটা হবে না। কারণ জোর করে যদি করানো যেত তাহলে তো অনেক আগে হয়ে যেত, কথা ঠিক কি না? এই জন্য হেদায়েত তো সবাই হবে না, হেদায়েত তারাই হবে যারা চেষ্টা করবে, আর আমার আল্লাহ যাদেরকে কবুল করবে, কথা ঠিক কি না? ভুল বলে, তাহলে সবাই যদি হেদায়েত হতো তাহলে আমার নবীও তো আবু জাহেলকে হেদায়েত করে ফেলতো, কথা কন্যা কেন? আপনারা স্বয়ং বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম তিনার চাঁদ মুখখানা যে একবার দেখেছে সঙ্গে সঙ্গে ইসলামের কালেমার ঝান্ডা তুলে রসুলের হাতে হাত দিয়ে ইমান কবুল করেছে। পৃথিবীর বিভিন্ন গায়ের কমেরা, পাশ্চাত্য দেশের মানুষেরা, তারা আজকে রসুলুল্লাহ আদর্শ, নবীর আদর্শে, নবীর আদর্শে আদর্শিত হয়ে, নবীর কথাগুলো মেনে নিয়ে, রাসূলুল্লাহর কথাগুলো শুনে নিয়ে, তারা বিশ্ব নবীকে শ্রেষ্ঠ মহামানব হিসাবে মেনে নিয়ে, শ্রেষ্ঠ লিডার হিসাবে মেনে নিয়ে তারা কালেমা পড়ে ঈমান কবুল করেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, অথচ সেই বিশ্ব নবীকে চোখে দেখলো কিন্তু নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করতে পারলো না, এমনও মানুষ সেই সময় ছিল, কথা ঠিক কি না? ভুল বলে, জি, আবু জাহেল যেমন মানলো না, হযরত আবু বকর হুজুর তো মেনেছিল, কথা ঠিক কি না? ওমরে ফারুক যেমন মেনেছিল কিন্তু উতবা তো মানে না, সাইবা মানে না, আবু লাহাব যেমন মানে না কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মেনেছিল, কথা ঠিক কি না? এইজন্য সবাই যে হেদায়েত হবে এটা নয়, সবাই হেদায়েত হয়ে গেলে তো আর জাহান্নাম বানানোর কোনো দরকার ছিল না। সুতরাং জাহান্নাম যেহেতু আমার আল্লাহ বানিয়েছেন, কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, সুতরাং এই জন্য বাপ সবাই হেদায়েত হবে না, হেদায়েত আমার আল্লাহ তাকেই দেবেন যারা চেষ্টা করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে।
পৃথিবীর জমিনে ইবাদত করে জিকির করে মরণকে কাছে মনে করে মরণকে নিকটে মনে করে মরণকে পাশে মনে করে আল্লাহর ওলি হয়ে তারা আল্লাহটাকে সারা দিয়েছে। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল সব কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকেছিল, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢুকিয়ে মওতকে কাছে মনে করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, তবেই তার আল্লাহর ওলি হয়েছিল। ও মেরে হে তরুণী নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা, এই মওতকে যদি আমরা কাছে মনে করতাম, সাথে যদি আল্লাহর ভয় ঢুকাতে পারতাম, পৃথিবীর জমিনে আমরা সোজা পথের পথিক হতে পারতাম, আমাদের মধ্যে থাকতো না মারামারি, আমাদের মধ্যে থাকতো না খুনোখুনি, আমাদের মধ্যে থাকতো না গোড়াগুড়ি, আমাদের মধ্যে থাকতো না মেরে নেওয়া, আমাদের মধ্যে থাকতো না কেড়ে নেওয়া, আমাদের মধ্যে থাকতো না চিটিং বাজি, আমাদের মধ্যে থাকতো না ধাপ্পা বাজি, আমরা পারতাম না প্রতারণা করতে, আমরা পারতাম না মিথ্যা বলতে, আমরা পারতাম না কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে, কিন্তু একটাই কথা আল্লাহর ভয় উঠে গেছে, মওতকে উনি দূরে সরিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে কি বলছি? এই মওতকে নিকটে মনে করতে হবে। নবী আম্বিয়া সালামরা কেঁদে কেঁদে যারে যারে হয়ে গেছে, মওত কাছে মওত নিকটে, হায় আল্লাহ আমার কি হবে কি হবে। সাহাবীরা কাঁদছেন, আল্লাহর ওলিরা কাঁদছে, কিন্তু আমরা মওতকে অনেক দূরে মনে করেছি। ও ভাই যায় না জওয়ান বাগেরা, ও আমার মুরব্বিয়ারে না, এরকম মস্ত বড় বড় সাহাবীরা তারাও পৃথিবীর জমিনে কেঁদেছেন, আল্লাহ নবীর জামাতা, আল্লাহ নবীর তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন কবরের সামনে গিয়ে একবার দাঁড়াতেন, ওই কবরের সামনে দাঁড়ালে হযরত ওসমান এত কান্না কাঁদতেন, দুটো চোখ দিয়ে পানি জুড়ে 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 হুজুরের দাড়ি মোবারক গুলো ভিজে গিয়ে জমিনের ওপরে টস টস করে পানি গুলো পড়ত। অন্যান্য সাহাবীরা বলেছিলেন, আপনি যখন রাসূলুল্লাহর দরবারে থাকেন, জান্নাত জাহান্নামের কথা যখন আপনি শুনেন, আল্লাহর আজাব কজবের কথা যখন শুনেন, কায়ামতের কথা যখন শুনেন, হুজুর আপনি পাক না পাকের কথা যখন আপনি শুনেন, তো এত তো কান্না কাঁদেন না, কিন্তু আপনি কবরের দ্বারে গেলে কেন এত কান্না কাঁদে? আল্লাহ নবীর জামাতা হযরত ওসমান সেই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সাথী ভাইরা, কি বলবো আপনাদের শুনে খেয়ে দিন, যখন আমি কবরের সামনে দাঁড়াই আমি এত কান্না কাঁদি আমার মনটা ঠিক থাকে না, কারণ আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি কবর হলো পরকালের ঘাঁটি, সমূহের মধ্যে প্রথম ঘাঁটি, এই কবরের ঘাঁটি যে পার হয়ে যাবে সব জায়গায় সে পাস করে যাবে, মিজানের পাল্লায় পাস করবে, পুলসিনাতের পোলটা পার হয়ে যাবে, নেকির খাতাল্লা ভারী করে দেবে, আল্লাহ আরশের নিচে ছায়া দেবে, যদি কবরের ঘাঁটি না পার হয়ে যায়, কিন্তু কবরের ঘাঁটিতে যে আটকে যাবে, মিজানের পাল্লাতেও সে গোনার খাতা ভারী হবে।
নেকির খাতা হালকা হবে পুলিশিনাতে পলটাইছে আটকে যাবে সব জায়গায় আটকে যাবে এজন্য আমি ওসমান আমার বড় ভয় হয় কবর দেখলি আমার অন্তরে একটা কম্পন সর হয় কেন না এই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা না কবর দেখলে আমাদের কোনো ব্যাপারই মনে হয় না কিছুই আমাদের অন্তর পরিবর্তন হয় না তৎকালীন সময়ে যখন মানুষ মারা যেত গ্রামে একটা শোকের ছায়া নেমে আসত মানুষজন কাজ করবার যাওয়া বন্ধ করে দিত লোকেরা কাঁদত মনটা বড় খারাপ হয়ে যেত তারা ব্যথিত হতো মানুষ সারাদিন এমন মানুষ ছিল সারাদিন খেতে পারত না কিন্তু আজকে দিন একবার লক্ষ্য করে দেখো মানুষের অন্তরে আর সে মায়া দয়া মহাপত আন্তরিকতা ভালোবাসা আর আছে বলে কিছু আর মনে হয় না এমন মানুষ আছে দাফন করে দিয়ে বিড়ি টানতে টানতে ঘরে আসছে মানুষ মারা যাচ্ছে এমন যুবক ছেলে আছে এমন ইয়াং ছেলে আছে তিরঙ্গা গুটকা মেরে দিয়ে সাথে জর্দা দিয়ে ধোঁয়া উড়িয়ে দিয়ে কবরে মাটি দিতে যাচ্ছে যেন মনে হচ্ছে কোন বড় ধরনের কর্মে সে আগিয়ে যাচ্ছে এজন্য প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য গুটকা মেরে খৈনি মেরে কবরে দিকে আগিয়ে যাচ্ছে আজকে সমাজের কথা বলে বলে শেষ করা যাবে না বাবা এ তরুণীরা যদি একবার আমরা মরণকে স্মরণ করতাম মরণের কথা যদি একবার আমরা ভাবতাম পৃথিবীর জমিনে আমাদের ব্যবহার আচার কথাবার্তা শিষ্টাচার চরিত্র আখলাক ব্যবহার সবটাই রসুলার নকশায় হয়ে যেত আমার নিজের দেখা এই কয়দিন আগে দাফন করে দিয়ে আসছি আল্লাহু আকবার এক দেড় হাজার লোক হয়েছে জানা যায় দাফন করে দিয়ে আসছি আল্লাহু আকবার দাফন করে দিয়ে আসছি সরু রাস্তা গলি আল্লাহু আকবার সারা রাস্তা খালি দেখছি বিড়ি ধোঁয়া নাক দিয়ে ঢুকে তো একেবারে পেটে গিয়ে একবারে কলজে কানা করে দেওয়ার খাল নাকে রুমাল দিয়ে টিপে আসছি বুড়ো লোকেরা বয়স্ক লোকেরা সাদা দাড়ি তারা ডান হাত বাতে করে বিড়ি মারছে মানে আজ আধ ঘন্টা 45 মিনিট মারতে পারে না ওই জানা যায় ছিল আপনার কি বলে কবরে মাটি দিয়েছে ওই আধ ঘন্টা 45 মিনিট বিড়ি মারতে পারে না তো ডান হাত বাতে করে মারছে মানে একেবারে সুদে আসলে তুলে নিচ্ছে আজকে মানুষ আমরা এটা মুসলিম সমাজ ইসলামের দুশমন জাতির কলঙ্ক অথচ ওয়াজ শুনে 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 এমন কোন ওয়াজ নাই যে এদের মধ্যে আর জানা নাই একটা লোকের মাটি দিতে গেছে সেখানেও ভাবলো না যে আজকে অন্তত কয়েক ঘন্টা বিলটা বন্ধ থাক তাও হয় না তওবা 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 যুবক ছেলেগুলো খৈনি খেয়ে গুটকা খেয়ে হাসতে হাসতে একেবারে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে একটু অন্তরে মায়াও হলো না যে একটা লোককে পালকি করে তুলে কবরে দাপন করতে যাচ্ছে ওই রাস্তা আমার আছে আজকে আমরা কোথায় ভাই আমার দোস্ত আমার বাবাজি আমার আল্লাহ নাই বললে এ আমার সাহাবী রাসূলের কে দাও মানুষ যদি পৃথিবীর জমিনে একবার আজরাইল ফেরেশতা যদি একবার চেহারাটা দেখতাম আজরাইলের যদি চেহারাটা একবার দেখতাম তার মুখে দুলো যদি করা করা কথা শুনতাম আমি রাসূলুল্লাহ বলি মরার কান্না ছেড়ে দিয়ে
প্রত্যেকে যে যার নিজের কান্নাই ব্যস্ত হয়ে পড়ত আজরাইলের যদি একবার চেহারা দেখত আজরাইলের যদি একবার ফেস দেখত আজরাইলের যদি সঙ্গে যদি একবার দেখা হত কড়া কড়া দুটো আওয়াজ শুনত আমি রাসূলুল্লাহ বলি মৃত্যুর কান্না ভুলে গিয়ে প্রত্যেকে যে যার নিজের কান্নাই ব্যস্ত হয়ে পড়ত কিন্তু সেই মৌতকে আমরা ভুলে গেছি মৌতকে অনেক দূরে সরিয়ে দিয়েছি খালা তোমায় মরে যাই বলি আমি তো ঠিক আছি মামা তোমায় মারা যায় বলি আমি তো ঠিক আছি ফুফু তোমায় মারা যায় বলি আমি তো ঠিক আছি চাচা তোমায় মারা যায় বলি আমি তো ঠিক আছি মামা তোমায় মারা যায় বলি আমি তো ঠিক আছি খালা তোমায় ইন্তেকাল হয়ে যায় বলি আমি তো ঠিক আছি কিন্তু একবারও ভাবলাম না ওটা খালা তোমায় ওটা মামা তোমায় ওটা ফুফু তোমায় এবারে লিস্টে আমার নাম চলে এসেছে এবারে যেতে হবে আমি ভাই এ নাম্বার 1 এ চলে গেল খালা তোমায় নাম্বার 2 বি খালা ফুফু তোমায় চলে গেল নাম্বার 3 সি চাচা ভাই চলে গেল নাম্বার 4 ডি লিস্টে আমার নাম এবারে আমি চলে যাব কিন্তু একবার আমরা ভাবলাম না এবারে আমার যাওয়ার টাইম এবারে সিরিয়াল নাম্বার আমার এসেছে সেটা কিন্তু একবারও আমরা ভাবলাম না যদি পৃথিবীর জমিনে মৌতকে নিকটে মনে করতাম কাছে মনে করতাম পৃথিবীর জমিনে মাস্তানি হুড়ুহুড়ি মেরে নেওয়া কেড়ে নেওয়া পৃথিবীর জমিন থেকে মুছে যেত আজ কি আজ করব ভাই আল্লাহকে ভয় আর মত নিকটে মনে করলি শেষ মত এর নাম মত এজন্য রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন রব ঘোষণা দিচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো কেমন করে তোমরা আমার সঙ্গে নাশকুরি করো কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো কেমন করে তোমরা আমার সঙ্গে আমার নাফরমানি করো কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুতুম আমওয়াতান তোমরা তো সকলেই ছিলে মৃত কথা বলেন কেন আমার সঙ্গে কথা বলেন আমরা সকলেই ছিলাম মৃত যদি বলেন হুজুর আমরা জীবিত বসে আছি তো মৃত কি করে হলাম আজ আপনার বয়স কত আজ আপনার বয়স ধরে নিলাম 50 বছর আজ আপনার বয়স ধরে নিলাম 40 বছর আজ আপনার বয়স ধরে নিলাম 30 বছর আজ আপনার বয়স ধরে নিলাম 50 বছর আপনি বাড়ির মালিক গাড়ির মালিক ফ্ল্যাটের মালিক দোকানের মালিক কারখানার মালিক কারখানার মালিক পুকুরের মালিক কূপের মালিক সাম্বারসেল কলের মালিক বয়স কত 50 বছর যদি দুটো বছর পিছিয়ে দেওয়া হয় দুটো বছর পিছিয়ে যান 52 বছর আগে আপনি কোথায় ছিলেন এই পৃথিবীর মাটিতে তো আপনি আসেন নি এমন কি আপনি আপনার মায়ের পেটের মধ্যেও আসেন নি এজন্য রব বললেন তোমরা তো সকলই ছিলে মৃত কথা বলে সম্মিত অপন্তু মাকুয়াতা এজন্য রব ঘোষণা দিলেন কি বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুতুম আমওয়াতান ফাহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি আজ আমরা জিন্দা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম অতঃপর ফের মৃত্যুবরণ করতে হবে আমাদের বাপ আমাদের দাদু আমাদের নানা আমাদের নানি আমাদের চাচা আমাদের চাচি আমাদের খালা পর 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 সব চলে গিয়েছে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম আবার ফের তোমাদের অতঃপর জীবিত হতে হবে সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে কি আমার নিকট ফিরে আসতে হবে না এই যে রব একটা ছক তৈরি করে দিয়েছেন গোল করে চাকা চক্র আকারে ঘোরাচ্ছেন
এদিক দিয়ে যেমন পোতা হলো ওদিক দিয়ে তেমন দাদু কবরে চলে গেল এবং এদিক দিয়ে যেমন পেটা হলো ওদিক দিয়ে যেমন পদ্দাদু কবরে চলে গেল এদিক দিয়ে দাদু চলে গেল ওদিক দিয়ে নাতি হলো ওদিক দিয়ে ছেলে গেল ওদিক দিয়ে বাপ রয়ে গেল এজন্য একদিক দিয়ে যায় একদিক দিয়ে আসে যখন ঘরে আসে ঘরে যখন বাচ্চা হলো আনন্দে আমরা উপভোগ করতে থাকি ঘরে যখন বাচ্চা হলো আত্মীয় স্বজনদের ভিড় জমে গেল সকলে আমরা কর আনন্দ উপভোগ করতে থাকি কত খুশি হয়ে যায় বাচ্চা হয়েছে কেউ বলে আমার নাতি হয়েছে কেউ বলে ছেলে হয়েছে কেউ বলে মেয়ে হয়েছে কিন্তু একবার যদি হিসাব করে দেখি ঘরে যেমন আমরা আনন্দ আমরা যেমন আনন্দ উপকার আনন্দ যেমন আনন্দ ভোগ করছি আনন্দ উপভোগ করছি কিন্তু একবার যদি হিসাব করে দেখি এই নাতি যেমন হলাম দু মাস পরে দাদু তেমন কবরে ঢুকলো কাঁদিয়ে দিয়ে চলে গেলাম এই জন্য একদিকে দিয়ে আসেন খালি সময়ের অপেক্ষায় সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা সময়ে সময়ে টাইম এই জন্য রব ঘোষণা দিয়েছেন চার পারা তার পৃষ্ঠা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত রব ঘোষণা দিলেন পাঁচ পারা নপিষ্টা আইনে মাতে কোনো ইদরুকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা মৃত্যুর ভয়েতে যেখানে পলায়ন করো না কেন মজবুত কিল্লার মধ্যে গিয়ে লোহার সন্দুকের মধ্যে গিয়ে যদি আত্মগোপন করো আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না সহজ বোধ নয় কারোর জন্য রব যদি দয়া করে সহজ করে দেন তাহলে একমাত্র বাঁচার উপায় না হলে মতটা বড় কঠিন মত হয়ে যাবে এই জন্য মতের আজাব কঠিন বাবা সহজ নয় হযরত ইদ্রিস নবী বলছেন এক মস্ত বড় পাওয়ারফুল নবী যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত ইদ্রিস নবী বলছেন যিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন হযরত ইদ্রিস নবী স্বেচ্ছায় মৃত্যুবরণ করে আবার আল্লাহর মতো জিন্দা করেছিলেন সেই হযরত ইদ্রিস নবী জিন্দা অবস্থায় হযরত ইদ্রিস নবী আল্লাহ ডাকে সাড়া দিয়েন হযরত ইদ্রিস নবী আল্লাহ ডাকে সাড়া দিন তেকান হয়েছিলেন আবার আল্লাহ জীবিত করেছিলেন জিন্দা অবস্থায় হযরত ইদ্রিস নবী আল্লাহর বেহেশতে প্রবেশ করেছিলেন আরো জোরে বলো আরো জোরে বলো এত বড় একজন পাওয়ারফুল নবী তিনার কাছে যখন আজরাইল ফেরেশতা এসে গেল আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন আজরাইল এসে বলল হুজুর সালাম দিলেন হযরত ইদ্রিস নবী বললেন ভাই আজরাইল দেখা করার জন্য না জান বের করার জন্য এবং হযরত ইদ্রিস নবী বললেন বলার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা বললেন ওয়াল্লাহ নবী ইদ্রিস নবী সাক্ষাৎ করার জন্য এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য এসেছি আপনার সঙ্গে আমি রিলেশন তৈরি করার জন্য এসেছি আজকে আপনার জান বের করার জন্য নয় এখন আল্লাহর হুকুম হয় না আজাদ ইদ্রিস নবী সেই সময় বলেছিলেন আল্লাহর ফেরেশতা ইজরাইল যদি আমার জান তুমি বের করার জন্য যদি আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য আসো তাহলে শোনো তোমার সঙ্গে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে শর্ত হলো এটাই পৃথিবীর জমিনে একবার আমার জান বের করতে হবে কেন আমার ইদ্রিসের বড় ইচ্ছা লেগেছে পৃথিবীর জমিনে একবার মৃত্যু কষ্টটা আমি একবার বুঝতে চাই যদি মৃত্যুর কষ্ট জ্বালা জ্বালা জানা যদি আমি বুঝতে পারি আমার ইবাদতটা আমি আল্লাহ দরবারে আরো ইবাদতটা বাড়িয়ে দিতে পারবো আমার রবকে আমি খুশি করতে পারবো বেশি বেশি করে জিকির আরো বাড়িয়ে দিতে পারবো আরো জোরে বলো আরো জোরে বলো হযরত ইদ্রিস নবী বলার সঙ্গে সঙ্গে হযরত আজাল ফেরেশতা বলেছিলেন ওয়াল্লাহ নবী হযরত ইদ্রিস শুনে রেখে দিয়েন যেহেতু আপনার এখনো মরার অর্ডার হয়নি যেহেতু আপনার এখনো জান বের করার অর্ডার হয়নি আমি কেমন করে জান বের করতে পারি কেন আমি ইদ্রিস আমি আজরাইল
আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা কোনো কাজ আমি করতে পারি না। হযরত ইদ্রিস নবী সেই সময় বলেন হে আজরাইল একবার তুমি আল্লাহর সঙ্গে হুকুম নিয়ে নাও। হযরত আজরাইল ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তোমার নবী ইদ্রিস একবার জান বের করতে বলে আমি কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আজরাইল ফেরেশতা যাও যাও দেরি করো না, আমার নবী ইদ্রিস যখন ইচ্ছা পোষণ করেছে তার জানটা তুমি একবার খালি বের করে নাও। হযরত ইদ্রিস নবী বললেন জান বের করব। হযরত আজরাইল ফেরেশতা বলে হুজুর অনুমতি পেয়েছি আপনার জান বের করব। হযরত ইদ্রিস নবী লম্বা হয়ে শুয়ে পড়লেন। হযরত ইদ্রিস নবী যখন লম্বা হয়ে শুলেন হুজুরের শরীর থেকে যখন জানটা বের করে নেওয়া গেল কিছুক্ষণ সময়ের জন্য হযরত ইদ্রিস নবী অচল হয়ে গেলেন, আর সচল নয় অচল হয়ে গেলেন, চোখখানা বন্ধ হয়ে গেল, হাতখানা পড়ে রইল, পাখানা লম্বা হয়ে রইল, হুজুর আর নড়ে না ওঠে না দাঁড়ায় না, হুজুরের আর ঘমখানা ভাঙে না। কিছুক্ষণ সময়ের জন্য হযরত ইদ্রিস নবী অচল হয়ে গেলেন। রবের হুকুম হল, আল্লাহর অর্ডার হল, হযরত ইদ্রিস নবী শরীরের মোবারকের মধ্যে আত্মা রূহকে আবার ফুঁকে দেওয়া হলো পুনরায়। যখনই ফুঁকে দেওয়া হলো হযরত ইদ্রিস নবী আস্তে আস্তে উঠে গিয়ে দাঁড়িয়ে পড়ল। যখনই হুজুর আমার উঠে দাঁড়ালেন হযরত আজরাইল একটু মুচকিয়েছে, বললেন হুজুর মৃত্যু কষ্ট আপনি কেমন বুঝলেন? হযরত আজরাইল ফেরেশতা বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস নবী বলেছিলেন আজরাইল তুমি বলেছিলে আপনার জান আমি খুব আরামের সঙ্গে বের করব, আমি আপনার জানটা খুব আসানির সঙ্গে বের করব, কিন্তু আসানি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি যখন আমার জান বের করলে, তুমি যখন আমার শরীর থেকে যখন আমার রূহখানা বের করে নিলে, আমার যতটুকু আমি কষ্ট অনুভব করলাম আমি বুঝতে পারলাম যে একটা জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া গই, জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া খুলে নেওয়া গই, গরু দাঁড়িয়ে আছে জ্যান্ত কিন্তু ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে, ছাগল দাঁড়িয়ে আছে জ্যান্ত কিন্তু ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে, মুরগি দাঁড়িয়ে আছে জ্যান্ত কিন্তু ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই জ্যান্ত প্রাণীর শরীর থেকে ছাল ছাড়িয়ে নিলে যে কষ্ট হয় আমি ইদ্রিস বুঝতে পেরেছি মদের কষ্টটা তার থেকে অনেক 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 বেশি। এর নাম হলো এত বড় একজন পাওয়ারফুল নবী তিনি যদি বলে জ্যান্ত প্রাণীর চামড়া ছাড়িয়ে নিলে যে কষ্ট হয় তার থেকে মৃত্যু কষ্ট বেশি তিনি যদি বলে, এবার আপনি আমি সাধারণ মানুষ আমাদের কথা একবার খালি ভাবা লাগবে কথা ঠিক কিনা বল বলে। মত মত আজ আমাদের ভিতরে হিংসা অহংকার রিয়া ফাখার মেরে নেওয়া কেড়ে নেওয়া প্রতারণা চিটি মাঝি ধাপ্পা মাঝি গুটকা মদ জুয়া তারি বন্ধন এমন কোন অন্যায় নেই যে আমাদের মধ্যে নাই। ভাইরা মা দোস্ত আমার, অথচ আমরা মওতকে অনেক দূরে মনে করি, মওতটা আমরা মনে করি খুব কমন ব্যাপার, মওতটা আমরা মনে করি খুব ইজি ব্যাপার। কেন বাপ মরেছে ইজি, দাদু মরেছে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, পড়লো আর মরল বা পানিতে ডুবে মরল ডুবলো আর মরল, এই মওতটা মনে হয় খুব কমন ব্যাপার, কিন্তু কমন সাধারণ ব্যাপার নয়। যদি মওতের কষ্ট একবার বুঝতে, মওতের কথা যদি একবার ভাবতে, আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে মৃত্যুর কান্না ভুলে গিয়ে যে যার নিজের কান্নাই ব্যস্ত হয়ে পড়তো। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরত সের খোদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মস্ত বড় একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন, মস্ত বড় রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, একজন জামাতা ছিলেন, যিনি পৃথিবীর জমিনে বসে বসে
পাতেরই চোখ দিয়ে অন্ত চক্ষু দিয়ে সাতবক আসমান পর্যন্ত দেখতে পেলেন পৃথিবীর জমিনে বসে বসে পাতেরই চোখ দিয়ে সাতটা জমিনে নিচে পর্যন্ত দেখতে পেলেন যিনি পৃথিবীর জমিনে পাতেরই চোখ দিয়ে ডান দিকে মুখ ঘোরালে দুনিয়া শেষ সীমানা পর্যন্ত দেখতে পেলেন পৃথিবীর জমিনে যিনি পাতেরই চোখ দিয়ে বাঁ দিকে তাকালে দুনিয়ার শেষ সীমানা পর্যন্ত দেখতে পেলেন তিনি কে তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরত সিরে খুদা আলী সেই সিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মওত সম্পর্কে বলতে বলতে তিনি এক কথা বলছেন হযরত সিরে খুদা আলী বলেন জিয়ালের জান সি আল্লাহর হাতে সি আল্লাহর কসম করে বলি তরোয়ালের ধারালো 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ যদি কাউকে মারা হয় ধারালো তরোয়াল দিয়ে আর কিছু থাকবে বলে আমার মনে হয় না ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 আঘাত করা হয় কিছু থাকবে বলে আমার আর মনে হয় না সেরে খোদা আলী বলছেন তার থেকে মওতের কষ্ট অনেক অনেক বেশি আজ আমরা মওত নিয়ে ভাবিনি বলে মওতকে মনে করিনি বলে পৃথিবীর জমিনে আমরা এত মাস্তানি এত চিটিংবাজি এত বদমাইশি সব রকম আমরা চালাচ্ছি কিন্তু মওতকে যদি একবার ভাবতাম সব এক মুহূর্তে ঠান্ডা হয়ে যেত ভাইরা মা দোস্ত্র আমার বাবাজির আমার এর নাম হলো মওত তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 আঘাত করা হয় সেরে খোদা আলী বলছেন মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 আঘাত করা হয় কিছু থাকবে বলে মনে হয় পিস পিস বটি বটি হয়ে যায় সেরে খোদা আলী বলেন তার থেকে মওতের কষ্টটা অনেক অনেক বেশি কঠিন ভাইরা আমার দোস্ত্র আমার সে মওতকে আমরা ভুলে গেছি আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন হুজুরে যখন অন্তিম সময় এসে গেল হযরত আজরাইল ফেস পাইলেন সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার জান মুবারক খানা বের করার জন্য এসেছি আল্লাহ নবী সেই সময় বলেন ভাই আজরাইল তুমি আমার জান বের করবে কিন্তু মনে রেখে দিও আমার তিনটে কথা আছে যদি আমার আল্লাহ মেনে নেন তাহলে আমি যেতে রাজি আছি আল্লাহ নবী তিনটে শর্ত রব্বুল আলামিন আল্লাহ পাক মেনে নিয়েছিলেন হযরত জিব্রাইল ফেরেশতা হযরত জিব্রাইল ফেরেশতা এসে জানান ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ তিনটে শর্তই আপনার মেনে নিয়েছেন লম্বা ঘটনা ওদিকে যাচ্ছি না আল্লাহ নবী সেই সময় বললেন তিনটে শর্ত যখন আমার আল্লাহ মেনে নিয়েছেন আমি রাসূলুল্লাহর যেতে আর কোনো অসুবিধা নাই জানবেন করো হযরত আজরাইল ফেরেশতা যখন হাত মুবারক খানা রাসূলুল্লাহ সিনা মুবারকের উপর রাখলেন বিশ্বনবী আওয়াজ করে বললেন আজরাইল তুমি বুকের উপর কি তুলেছো ভাই আজরাইল মনে হচ্ছে মক্কার উহুদ পর্বতটা চাপিয়ে দিয়েছো হযরত আজরাইল ফেরেশতা বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ বুকের উপর মক্কার পাহাড় চাপায় না আপনার বুকের উপর কেবল মাত্র আমার নিজের হাতখানা রেখেছি ওজন কিন্তু এত আশানির সঙ্গে পৃথিবীর কোন মানুষের জান বের করা হবে না আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে চেহারার পরিবর্তন ঘটল আল্লাহ নবী চেহারাটা লাল হয়ে গেল চিৎকার মেরে বলে আজরাইল কি শোনালে আমার হাতটা বুকের উপর তোমার হাতটা রেখেছো মনে হচ্ছে মক্কার পাহাড় চাপিয়ে দিয়েছো আবার বলছো এত আসানির সঙ্গে পৃথিবীর কোনো মানুষের জান বের করা হবে না তাহলে আমার উম্মত উম্মতিনা কত বিদ্ধ হবে কত বিদ্যা হবে কত জয়ীফ হবে কত জয়ীফা হবে কত কমজোর হবে কত বাচ্চা হবে কি করে মরণের কষ্ট সহ্য করবে আমি রাসূলুল্লাহ আমার অন্তরকে মজবুত করে নিলাম সমস্ত মা উম্মতিনীদের কষ্টটা আমি নবী পাক আমার বুকের উপর দিয়ে তুলে নিলাম সেই বিশ্ব নবীর যদি হালকা করে জান বের করতে গিয়ে যদি পাহাড় তুলে দেয় মনে হয় তাহলে আপনার আমার জন্য সহজ আছে না কঠিন আছে রাত্রে শুয়ে শুয়ে পাঁচটা মিনিট ভাবা লাগবে ভাই
বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর 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 এই মওতের কষ্ট থেকে হুজুর একটু আশান পাওয়া যাবে আরাম পাওয়া যাবে কি কোনো উপায় নাই আল্লাহর নবী বলেন বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়ো এইজন্য বেশি বেশি করে আপনারা আয়াতুল কুরসি পড়বেন বেশি বেশি করে আপনারা আয়াতুল কুরসি পড়বেন যারা জানেন নি বুড়ো বয়সে মুখস্থ করবেন নামাজের পরে আয়াতুল কুরসিটা একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাজি হলে মৃত্যু কষ্ট সহজ করে দেবেন এর নাম মওত বুঝছেন তো যাদের কথা শোনাচ্ছি সব মস্ত বড় বড় পাওয়ারফুল নবী হালকা করে জান বের করা হচ্ছে এগুলো এগুলো হালকা করে ভারী নয় আপনারা ভাবতেন মনে কঠিন করে কঠিন নয় সহজ করে নেওয়া হচ্ছে তাই অবস্থা আরে মা দোস্তরা আমার হযরত ঈসা রুহুল্লাহর নাম শুনেছেন শুনেন নি আপনারা কথা বলেন পেয়েছেন শুনেছেন হযরত ঈসা রুহুল্লাহর নাম আপনারা শুনেছেন মস্ত বড় একজন পাওয়ারফুল নবী ছিলেন হযরত ঈসা নবী কোথায় হযরত ঈসা রুহুল্লাহ আসমানে চলে গেছেন হযরত ঈসা নবী আবার তিনি পৃথিবীর জমিনে আসবেন সাত বছর পৃথিবীর জমিনে রাজত্ব করবেন হযরত ঈসা রুহুল্লাহ সাত বছর তিনি এগে শাসন করবেন পৃথিবীর জমিনে এগে হযরত ঈসা নবীর জামানায় পৃথিবীর মানুষেরা বড় আরাম পেয়ে যাবে বড় তারা আরাম পেয়ে যাবে হযরত ঈসা নবীর জামানায় মানুষ এত শান্তি শৃঙ্খলা বজায় রেখে পৃথিবীর জমিনে জীবন যাপন করতে পারবে এই শান্তি শৃঙ্খলা এই রকম আর কখনো মানুষ পাবে না হযরত ঈসা নবীর জামানায় মানুষ এত শান্তি সঙ্গে বসবাস করতে পারবে সেই সময়টাই চুরি থাকবে না ডাকাতি থাকবে না মেরে নেওয়া থাকবে না কেড়ে নেওয়া থাকবে না প্রতারণা থাকবে না চিটিংবাজি থাকবে না ধাপ্পাবাজি থাকবে না অহংকার থাকবে না রিয়া থাকবে না গীবত থাকবে না হিংসা থাকবে না দুর্নীতি থাকবে না প্রতারণা থাকবে না হযরত ঈসা নবীর জীবনী পড়তে পড়তে পেলাম হযরত ঈসা নবীর জামানায় এত মানুষ শান্তি পাবে বাঘে আর ছাগলেতে এক ঘাটে পানি খাওয়ার সুযোগ পেয়ে যাবে বাঘ আর ছাগল একই সঙ্গে এক ঘাটে পানি খাবে কিন্তু বাঘে আর ছাগলের মধ্যে কোন হিংসা কোন দ্বন্দ্ব কেউ কাউকে মারামারি কেউ কাউকে খেয়ে নেবে না হযরত ঈসা নবীর জামানায় মানুষ এত আরাম পাবে তিনি পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন হযরত ঈসা নবী যখন ইন্তেকাল হয়ে যাবেন আল্লাহ নবী ঈসা নবী যখন ইন্তেকাল হয়ে যাবেন হুজুরকে যখন কবরস্থ করা হবে কবর দেওয়া হবে এটা পৃথিবীর কোন জায়গা নয় হিন্দুস্তান নয় আমেরিকা নয় রাশিয়া নয় ব্রিটেন নয় জার্মান নয় জাপান নয় শিলং নয় পাকিস্তান নয় আফগানিস্তান নয় বাংলাদেশ নয় হযরত ঈসা নবীর মাজারটা কবরটা হবে রাসূলুল্লাহর সবুজ গম্বুজের ভেতর আরো জোরে বলো আরো জোরে বলো আপনারা মাঝে মাঝে মক্কা শরীফের যখন ঘটনা শুনেন আপনারা বারে বারে শুনেছেন রাসূলুল্লাহর গম্বুজের ভেতরে একটা জায়গা ফাঁকা জায়গা আছে ওই জায়গাটায় হযরত ঈসা রুহুল্লাহর মাজার হবে আরো জোরে বলো আরো জোরে বলো সিয়াজাত ঈসা নবী তোমার একজন পাওয়ারফুল নবী ছিলেন সিয়াজাত ঈসা নবী আসমানে উঠে যাওয়ার আগেতে পৃথিবীর জমিনে যখন জীবন যাপন করেছিলেন পৃথিবীর জমিনে যখন বিচে ছিলেন হযরত ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ঈসা নবী জীবনে পড়তে পড়তে পাই তাফসীর পড়লে আপনারা পাবেন কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ কিছু কম বেশি প্রায় 25 থেকে 26টা নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখিত করেছেন এই কোরআনে কারীমে যদি আপনারা পড়েন আপনারা পেয়ে যাবেন কিছু কম বেশি প্রায় 500 আয়াত আল্লাহ নিষিদ্ধ আয়াত দিয়েছেন
তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলেছেন শুধু চলবে আর চলবে না নিয়ে আলোচনা করেছেন 500 আয়াত। এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন। এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ 117 জায়গায় শাস্তির কথা উল্লেখিত করেছেন, 234 জায়গায় আমার আল্লাহ ক্ষমার কথা দিয়েছেন। এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ 88 জায়গায় ইবলিস শয়তানের কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ফেরেশতার কথা উল্লেখিত করেছেন। এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ 77 জায়গায় জান্নাত নিয়ে আলোচনা করেছেন। কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ 77 জায়গায় জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন। এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ স্বচ্ছলতা নিয়ে আমার আল্লাহ 26 জায়গায় আলোচনা করেছেন। টোটাল কোরআনে কারিমকে আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছেন, আপনারা অবাক হয়ে যাবেন। এই কোরআনের তাফসীরগুলো যদি পড়েন আপনারা অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ তো সুন্দর করে বলেছেন, আলম তারা ইল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আনাতাহু আল্লাহুল মুলক ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা ওয়াহয়ী ওয়া ইউমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতী বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবাইতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদী القوم الظالمين। এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কম বেশি 25 থেকে 26টা নবীর কথা বলেছেন। যদি আপনারা একবার তাফসীর পড়েন অবাক হয়ে যাবেন। এই কোরআনের তাফসীর পড়তে পড়তে আমি পেলাম হযরত ঈসা রূহুল্লাহর কথা। তাফসীরে জালালাইন পড়বেন অবাক হয়ে যাবেন, কামালাইন পড়বেন, তাফসীরে রূহুল মানি পড়বেন, তাফসীরে কুরতুবি পড়বেন, তাফসীরে কামালাইন পড়বেন। এই সমস্ত তাফসীরগুলো যদি একবার পড়েন আপনারা অবাক হয়ে যাবেন। চলুন বাপ একটু ভালো করে বুঝবেন। আর ভাববেন, অজ হচ্ছে ভাবার জিনিস, ভাবতে হবে। ভাবলে নিজেকে ভাবিয়ে তুললে জ্ঞান বাড়বে, রবকে চিনতে পারবেন, স্রষ্টাকে চিনতে পারবেন, রবের ইবাদতে মন বসবে। জি আমরা মুত্তাকি হতে পারবো, পরিষ্কার হতে পারবো, খোদাবীর হতে পারবো, ময়লা মুক্ত ত্রুটি মুক্ত মানুষ হতে পারবো যদি চেষ্টা করি। কথা বুঝে আসছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আওয়াজ করে বলেন কষ্ট হয়নি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলুন, যে কথা বুঝাতে চাইছিলাম, হযরত ঈসা রূহুল্লাহ তিনি আগাচ্ছেন, বলে বাবারা পেছনে এসো, কি তোমাদের মুজিজা দেখাবো, আসো আসো, কি মুজিজা দেখবে, চলো আমার দিকে খেয়াল করবো, চলো তোমাদেরকে কি দেখাবো, চলো কি দেখবে বলছো, চলো কিছু একটা দেখতে চাইছো তো চলো পেছনে পেছনে। আগিয়ে 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 চলে গেলেন,
ওই জামার আর মানুষগুলো হুজুরের পেছনে পেছনে হেঁটে হেঁটে চলে গেল। হযরত ঈসা নবী আগিয়ে আগিয়ে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রূহুল্লাহ একটা পুরানো কবরস্থানের সামনে গিয়ে হাজির হলেন। এই পুরানো কবরস্থানের সামনে গিয়ে একটা বহু পুরানো কবরের সামনে গিয়ে হুজুর দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন কম বিইজনিল্লাহ, এ মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। জোর করে হয় না? আরো জোরে বলেন। হযরত ঈসা রূহুল্লাহ কিন্তু বললেন না কম বীজ নিয়ে গিয়ে আমার হুকুমে জিন্দা হও, এটা বললেন না। কেন? হায়াতের মালিক কে? আওয়াজ করে বলেন না, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রুজির মালিক কে? মৃত্যু দান কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা করতে পারে না সেটা পারে কে? কেউ যেটা দিতে পারে না সেটা দেয় কে? রব্বুল আলামিন আল্লাহ পাক সবার উপরে যিনার ক্ষমতা চলেন, তিনার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা কাজ করবে না। তিনি কে? তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হলেন আমার আল্লাহ যার তন্দ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই। তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ জাল্লা ঘোষণা দিয়েছেন সায়াকুল সুবহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আকিবলাতিহি আল্লাতি কানু আলাইহা কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। জি আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। ওই পুরানো কবরের সামনে গিয়ে বললেন কম বীজ নিলাম, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে একজন মৃত ব্যক্তি উঠে দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে হুজুরকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও হযরত ঈসা রূহুল্লাহ। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, হযরত ঈসা নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে আল্লাহ নবী সাহেব ও হযরত ঈসা নবী আমার আব্বা জানের পক্ষ থেকেও আপনাকে সালাম দিলাম হযর, কারণ আপনি আমার হলেন চাচা জান, ও আমার চাচা জান, আমার বাপের পক্ষ থেকেও আপনাকে সালাম দিলাম হযর, মেহেরবানি করে আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী সেই সময় ঈসা রূহুল্লাহ সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন এটা কেমন আমাকে একটা কথা খটকা লাগলো, তুমি আমাকে চাচা জান বললেন, কিন্তু আমি তোমাকে কোনোদিন চিনি না, দেখি না, জানি না, কোন সূত্র ধরে আমি তোমার চাচা হলাম এটাও আমি বুঝতে পারছি না, তুমি আমাকে চাচা জান কেন বললে একবার বলো। বুঝে যাচ্ছে তো বাপ? চলো বাপ, চাচা জান হলো তাফসীর থেকে বলছি, চাচা জান কি করে হলো? কোন সূত্র ধরে তুমি আমাকে চাচা জান বললে? আমি তোমার চাচা জান কি করে হলাম? তুমি বহুদিন ধরে কবরে শুয়ে আছো, উঠলুম তুমি তুমি আমাকে চাচা বলছো? চাচা মানে বাপের ভাই, কথা ঠিক কি না? কথা বলো। আর মায়ের ভাই মানে কি? মামা, মামা বলে নাকি কিন্তু চাচা বলে, তুমি আমার চাচা যা। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বললেন ও কবরবাসী, আমি তোমার চাচা জান কিভাবে হলাম একবার বলো। মৃত ব্যক্তিটা সেই সময় বলল, ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে সেই সময় ওই ব্যক্তিটা কবরবাসী বলেছিল, ওয়াল্লাহ নবী ঈসা নবী শুনে রেখে দিন, হুজুর আপনি কি আমায় বুঝতে পারেননি, আপনি কি আমায় চিনতে পারেননি, আমি হলাম হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে সাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হযরতে সাম আমি দাঁড়িয়ে আছি, কেননা আপনাকে চাচা বলার কারণ একটাই, আপনি হলেন আমার আব্বা জানের ভাই, আপনি হলেন আমার বাপের ভাই, আপনি হলেন আমার আব্বা জানের ভাই, হুজুর আপনাকে আমি চাচা জান বলার কারণ একটাই হলো, আপনি হলেন আমার আব্বা জানের ভাই, বাপের ভাই।
কেননা আমি আমার আব্বার মুখে শুনেছিলাম আমার আব্বা হযরত নূহ নবীর মুখে আমি শুনেছিলাম যে হে সাম হে আমার ছেলে বেটা শোনো শোনো হয়তো পৃথিবীর জমিনে মনে রেখে দিও হাশরের ময়দানে ওঠার আগে আর একবার হয়তো তোমাকে উঠতে হতে পারে যদি আর একবার তুমি পৃথিবীর জমিনে ওঠো তাহলে মনে রেখে পৃথিবীর জমিনে যিনি তোমাকে জিন্দা করবেন আল্লাহর হুকুমে জিন্দা হবে যিনি তোমাকে তুলবেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় তিনি হলেন আল্লাহর নবী আল্লাহর রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আওয়াজ করে হয় না এ বেটা শুনে রেখে নাও তোমাকে যিনি দাঁড় করাবেন তিনি আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ তোমাকে দাঁড় করাবেন কিন্তু মনে রেখে নিও হযরত ঈসা রূহুল্লাহ তোমাকে দাঁড় করিয়ে দেবেন তোমাকে তুলবেন আমি যতটুকু খবর পেয়েছি হয়তো তুমি উঠবে কিন্তু মনে রেখে নিও তোমাকে যিনি দাঁড় করাবেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় তোমাকে যিনি তুলবেন তিনি হবেন আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ তবে মনে রেখে নিও যখন তুমি তার সঙ্গে তিনার সঙ্গে কথা বলবে আমার পক্ষ থেকে একটু সালাম তাও পৌঁছে দেবো এই জন্য আমার আব্বাজানের পক্ষ থেকে আপনাকে আমি সালাম দিয়ে দিলাম ঈসা নবী বলে সর্বনাশ কি কথা বলে আমি জিন্দা করছি আর উনি বলছেন যে আপনি আমার বাপের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আপনি আমার চাচা যান এ কি বলে সত্যি তুমি নূহ নবীর ছেলে হুজুর আমি নূহ নবীর ছেলে সাম হযরতে সাম আমি সাম নূহ নবীর ছেলে হযরতে ঈসা রূহুল্লাহ সেই সময় বলেছিলেন যদি তুমি নূহ নবীর ছেলে হয়ে থাকো আমি ইঞ্জিল কিতাবের মধ্যে যতটুকু পেয়েছি আসমানি কিতাবের মধ্যে আমি যতটুকু খুলে খুলে পেয়েছি নূহ নবীর জামার মানুষরা নাকি শরীরে ঘাম হতো না তাদের শরীরে ঘাম হতো না যত ক্লান্তই হোক না কেন শরীরে তাদের ঘাম হতো না কিন্তু আজকে তো আমি দেখতে পাচ্ছি তোমার গোটা শরীরে ঘাম জমে আছে যদি তুমি নূহ নবীর ছেলে হও তাহলে আমার কিন্তু আসমানি কিতাব অনুযায়ী মিলছে না কি করে আমি বিশ্বাস করব তুমি নূহ নবীর ছেলে কথা বুঝছেন তো বাপ নূহ নবীর জামানার মানুষদের ঘাম হতো না শরীরে ঘাম হতো না কিন্তু তোমার গোটা শরীরে ঘাম দেখছি ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি আমার ইনজিল কিতাব আল্লাহর তরফ থেকে তো পাঠানো কিতাব এই তো ছাড়াখানা ব্যাপার নয় আসমানি কিতাব আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি যে নূহ নবীর জামানার মানুষদের নাকি শরীরে ঘাম হতো না কিন্তু তোমার শরীরে ঘাম তো দেখছি জমে আছে গোটা শরীরে ঘাম ব্যাপারটা কি মিলছে না তো হিসাবে হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বলা সাদে হযরতে আল্লাহ নবী হযরত সাম সেই সময় বলেছিলেন ও হযরত ঈসা রূহুল্লাহ শুনে রেখে দিন আপনি যা বলেছেন একদম ঠিক কথা আপনি যা বলেছেন একদম সঠিক কথা তবে এতটুকু কথা হুজুর শুনে রেখে দিন জেনে রেখে দিন এতটুকু কথা আপনাকে শোনাই হুজুর নূহ নবীর জামানায় কোন মানুষের শরীরে ঘাম হতো না ঠিকই তবে ঘাম হওয়ার কারণ কি জানেন হুজুর পেয়াদবি নেবেন না আমারও শরীরে কোনোদিন ঘাম হয় না কিন্তু ঘাম কখন থেকে শুরু হয়েছে জানেন যখন আমার অন্তিম সময় এসে গেল জীবনে সময় এসে গেল হযরত আজরাইল ফেরেশতা যখন আমার কাছে পৌঁছে গেল আমাকে সালাম দিয়ে বলল হযরত সাম আপনার জান বের করার জন্য এসেছি আপনি তৈরি হন আমি তৈরি হয়ে গেলাম সেই সময় বলল আমি আস্তে করে জান বের করব আপনার খুব একটা কষ্ট হবে না চিন্তিত হবেন না কিন্তু আমার শরীরে উপরে যখন সিনা মুবারকের উপর ছাতি মুবারকের উপর যখন হাত খানা রেখেছিলাম ওই সময় আমি সাম এত কষ্ট পাচ্ছি না মনে হচ্ছে যেন আমার গোটা শরীর থেকে আজরাইল ফেরেশতারা নিচে তুলে নিয়েছে আমি সাম থাকতে না পেরে সেই সময় আমার শরীর
হত্যা গোটা দদর করে ঘাম শুরু হয়ে গেল ওই যে আমার গোটা শরীরে ঘামতে লাগলো সেই ঘাম তখন থেকে শুরু হলো ওই ঘাম সেই সময় থেকে নিয়ে আজ কবরে 1000 বছর শুয়ে আছি 1000 বছর আমার শরীরে আর ঘাম শুকায় না এর নাম হলো মওত এর নাম হলো মওত এর নাম হলো মওত খালি মত কেন আমি একটা বিষয়ের উপরে আপনি ওয়াজ করি আপনারা জানেন হারাম হালাল নিয়ে বললে আমি হারাম হালাল নিয়ে 2 ঘন্টা ওয়াজ করি জুম্মা নিয়ে ওয়াজ করলে জুম্মা নিয়ে আমি 2 ঘন্টা ওয়াজ করি নামাজ নিয়ে ওয়াজ করলে নামাজের গুরুত্ব নামাজের ফজিলত নামাজের তাৎপর্য নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের মাকরুহ নামাজের ফরজি আইন ফরজি কিফায়া নামাজ নিয়ে শুধু আলোচনা করি আপনারা জানেন এজন্য আমি একটা বিষয়ের উপরে সাবজেক্টের উপরে ওয়াজ করি যেহেতু আজকে আমি প্রথমে সাবজেক্ট বানিয়েছি সেটা হলো মৃত্যু ও মত তাই মতের কথা বলতে বলতে এত দূর চলে এলাম হযরত নূহ নবীর ছেলে সাম যখন এরকম কথা বললেন হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বললেন হে সাম তাই যদি হয় মেনে নিলাম কিন্তু আমি যতটুকু ইঞ্জিল কিতাবে পেয়েছি হযরত নূহ নবীর জামানায় নাকি কোন মানুষের দাড়ি চুল সাদা হতো না কিন্তু তোমার চুল দাড়ি গুলো কেন সাদা হয়ে গেল একবার বলো তোমার তো চুল দাড়ি সাদা হবার কথা নাই কেন তোমার চুল দাড়ি গোব সাদা হলো একবার খালি বলো হযরত নূহ নবীর জামানায় মানুষের নাকি চুল দাড়ি গুলো নাকি সাদা হতো না যতটুকু ইঞ্জিল কিতাব আমি যখন মৃত্যুর কোলে ঢলে পড়লাম আজরাইল ফেরেশতা যখন এসে হাজির হয়ে গেল ওই সময় আমার যখন জান বের করছিল আমার একবার খালি মনে পড়ল হায় রে হায় মৃত্যু কষ্ট যদি এতই হয় তাহলে আমার আব্বা বলে গেছে আরেকবার জীবিত হতে হবে যদি আমি আরেকবার জীবিত হই তাহলে আরেকবার আমাকে মৃত্যু বরণ করতে হবে কিন্তু আমি দুবারের মরণের কষ্ট কি করে আমি সাম সয়ে নেব এজন্য আমি সাম বড় চিন্তা করতে লাগলাম আমি সাম বড় টেনশনে পড়ে গেলাম চিন্তিত হয়ে পড়লাম ওই চিন্তা করতে 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 আমার চুল দাড়ি গুলো সব সাদা হতে লাগলো এই সেই সময় থেকে নি আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সাদা থাকবে আজ 1000 বছর হয়ে গেল কবর দেবে তোরে শুয়ে আছি কিন্তু আমার চুল দাড়ি গুলো সাদা হয়ে গেছে আর কালো হয় না এর নাম হলো মত এর নাম হলো মত এর নাম হলো মত এজন্য কোরআন সুন্দর করে ঘোষণা দিয়েছে সুন্দর করে কোরআন জানিয়ে দিয়েছে মৃত্যুর ভয়েতে তোমরা যেখানে পলায়ন করো না কেন মনে রেখে দিও মজবুত কেল্লার মধ্যে গিয়ে লোহার সন্দুকের মধ্যে গিয়ে ওজনে আত্মগোপন করো আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না পাবে না পাবে না কথা বুঝে যাচ্ছে তো বাপ এই মৃত্যু যদি আমরা কাছে মনে করতাম দ্বন্দ্ব আর থাকতো হিংসা থাকতো সব মুছে যেত যদি মৃত্যুকে কাছে মনে করতাম কিন্তু মৃত্যুকেই তো ভুলে গেছি এমনকি মৃত্যুর ভয়ে যেখানেই যাও না কেন মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না হযরত সুলাইমান নবী নাম শুনেছেন না আপনারা এই আমার দিকে তাকান সুলাইমান নবী নাম শুনেছেন না আপনারা এই সুলাইমান নবীর জামানায় একজন লোক স্বপ্ন দেখলো কাকে জানেন আজরাইল ফেরেশতাকে এই আজরাইল ফেরেশতাকে যখন খাপ দেখেছে আজরাইল ফেরেশতা ওই লোকটিকে সুলাইমান নবীর জামানায় ওই মানুষটিকে যখন স্বপ্ন দেখেছে লোকটি দেখেছে আজরাইল ফেরেশতাকে ভয়াবহ চেহারা দেখিয়েছে এই ভয়াবহ চেহারা দেখে লোকটি সারা ঘুমোতে পারেনি
সকাল হয়ে গেছে ছুটে 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 সুলাইমান নবীর কাছে হাজির হুজুর হুজুর সালাম দিয়ে হুজুর কি হলো বাবা এত হাঁপাচ্ছ কেন হুজুর রাতে আমি আজরাইল ফেরেশতাকে খবে দেখেছি তাতে কি হয়েছে হুজুর আজরাইল ফেরেশতা যা ভয়াবহ চেহারা আমাকে দেখিয়েছে হুজুর আমি আর বাঁচব না আমি আর বাঁচব না হুজুর কোন সময় আমার জান বের করবে হুজুর বাবা এত ভেঙে পড়ুনি সকলকেই তো মরতে হবে মৃত্যুর আল্লাহ সময় ঠিক করে দিয়েছে যদি মওত থাকে তাহলে হবে তো এত ভয় পাওয়ার কি আছে না হুজুর আমাকে একটা কাজ করে দিতে হবে কি করতে হবে বাবা হুজুর আপনি একটু হাওয়াকে বলে দেন যাতে করে তক্তা হাওয়া একটু বলে দেন আল্লাহর হুকুমে যাতে ওই তক্তার উপরে চাপলে আমাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে গিয়ে হাওয়াতে তুলে নিয়ে গিয়ে হিন্দুস্তানের পাহাড়ের নিচে আমাকে পৌঁছে যায় হিন্দুস্তানের পাহাড়ের পাদদেশে যেন আমাকে পৌঁছে দেয় যাতে করে আজরাইল আমাকে খুঁজে না পায় কথা বুঝছেন না খুঁজে না পায় হুজুর সুলাইমান নবী একটু মুচকি হেসে বলেন হেরা তোমার বোকামি হচ্ছে মওত যদি থাকে সেখানেই হবে মৃত্যুকে কেউ লুকাতে পারবে না লোকটি কান্নাকাটি করছে হুজুর আমি এত আপনার কথা শুনি এত আসা যাওয়া করি এত ভালোবাসি আমার একটা অনুরোধ রাখবেন না হুজুর আমার একটা অনুরোধ রাখবেন না হুজুর বলে কি সর্বনাশ কি বিপদে পড়েছি হযরত সুলাইমান নবী তো হাওয়াতে উড়ে উড়ে বেড়াতেন আপনারা জানেন তো নাকি হ্যাঁ কোরআনে করিম তাফসীর যদি 19 পড়া পড়েন পেয়ে যাবেন সুলাইমান নবীর কথা জি সুলাইমান নবী হাওয়াতে তাক্তার উপরে চেপে উড়ে বেড়াতেন পৃথিবীর সর্বপ্রথম যিনি হাওয়াতে উড়ে বেরিয়েছেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আজ তো আমরা ড্রোন বানাতে শিখেছি হেলিকপ্টার বানাতে শিখেছি রকেট বানাতে শিখেছি এলোপ্লেন বানাতে শিখেছি কিন্তু সুলাইমান নবীর তক্তা ওড়ার আগে কিছুই আমরা বানাতে কথা বলেন না কেন আপনারা পারি না যা হয়েছে সেই সুলাইমান নবীর তক্তাকে ধার করে আর আল্লাহর কোরআনকে ফলো করে কথা বুঝছেন আজকে মানুষ যত ডেভেলপ করুক যত উন্নতি করুক না কেন সব কিন্তু আল্লাহর কোরআনকে ফলো করে সুলাইমান নবী মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন তো আপনারা জানেন তো নাকি মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন সুলাইমান নবী আল্লাহু আকবার মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন সুলাইমান নবী সুলাইমান নবীকে এক সময় আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন সুলাইমান তুমি কি নেবে বিদ্যা নেবে না ইলম নেবে না রাজ্য নেবে বিদ্যা ইলম নেবে না রাজ্য নেবে কি নেবে সুলাইমান নবী মনে মনে ভাবলেন যদি আমি রাজ্য নিই তাহলে এলাকার মানুষ আশেপাশের মানুষ দেশের মানুষ সবাই আমাকে রাজা মশাই বলে ডাকবে কিন্তু আমার মধ্যে যদি ইলমে দ্বীন না থাকে আমি আমার রবকে আমি আমার আল্লাহকে চিনতে পারবো না সুলাইমান নবী সেই সময় বললেন ও আমার আল্লাহ ও আমার স্রষ্টা সৃষ্টিকর্তা আমার আল্লাহ রাজ্য দরকার নাই আমার রাজা মশাই হওয়ার কোনো প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো ইলমের দ্বীন এমন ইলমের দ্বীন আমাকে শিখিয়ে দেন যাতে করে আপনাকে আমি চিনতে পারি জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ হুজুর আমার আল্লাহ আপনি আমাকে এমন ইলমের দ্বীন দেন যাতে করে আপনাকে আমি চিনতে পারি আমার আল্লাহ সেই সময় বললেন তাই সুলাইমান পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো পাশ করে গেছো আমি আল্লাহ তোমাকে রাজ্য দিলাম আর আমি আল্লাহ তোমাকে এলেমও দিয়ে দিলাম এলেমও দিলাম রাজ্য দিলাম দুটোই দিলাম তোমাকে এমন এলেম এমন জ্ঞান দিলাম পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা তুমি বুঝতে পারবে কুকুর কি বলে গরু কি বলে ছাগল কি বলে ভেড়া কি বলে সমস্ত প্রাণীর ভাষা বোঝার মতো ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিচ্ছি তাফসীরের মধ্যে পাওয়া যায় সুলাইমান নবী যখন 1200 মানুষ নিয়ে উড়ে উড়ে যাচ্ছেন পিপিলিকার সর্দার পিপিলিকার লিডার তার দলের পিপিলিকাদের বলছে এ আমার দলের পিপিলিকারা অতি সত্বর তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো না জানি সুলাইমান নবী আসছেন তিনি যদি এখানি অবস্থান করেন তাহলে তোমরা সকলেই পদপিষ্ট হয়ে মারা যাবে সকলেই পদপিষ্ট হয়ে মারা যাবে গর্তের মধ্যে ঢোকো ভাই তোমরা গেট জাম করছে কেন বসো না ভাই আমি চলে যাব ভাই আর মিনিট কুড়ি আছে একটু বসো না আরাম করে বসো না আমি জানি তোমাদের হয়তো পায়ে বড় বড় বুট আছে খুলতে আধ ঘন্টা এক ঘন্টা লাগবে সময় লাগবে সমস্যা একটু আছে কেন আমার ভাইরা তো এখন উঁচু উঁচু বুট পরে হ্যাঁ এক একটা বুট খুলতে গেলে 1.5 ঘন্টা লাগে আর পড়তে গেলে 3.5 ঘন্টা লাগে বাপ রে বাপ এই পর্যন্ত বুট ছেলেদের
কথা বুঝছেন না বুট পড়লে বলবেন না বাবু আমার জামাই এসেছে শ্বশুর ঘাবড়ে যাচ্ছে কি খাবো মুরগি গরু তো অন্যজনরা জামাইকে খাওয়ায় কিন্তু এই জামাই যে এত মোটা বুট পড়েছে কি দেবো লাস্টে বলে জামাই তুমি মগজ ভাজা পছন্দ করো জি আব্বা শ্বশুর ঘাবড়ে যাচ্ছে একে খাসি খাওয়াবো না মগজ ভাজা খাওয়াবো কারণ অন্য জামাইয়ের থেকে আমার জামাই একটু হাই লেভেলের আছে এর বুট যা খুলতে গেলে 3.5 ঘন্টা খুলবো কখন আবার ঘর যাবো বলে আর বসবি না ওরা খালি উঁকি মারবে গতকালকেও দেখছি সেই আপনার বনগা পার হয়ে একবারে সে বর্ডার খালি দেখছি গেট এসে জাম করছে আমি এই ভাই গেট জাম করছো কেন বসো না তারপর দেখছি ও আল্লাহ ফুসফুস করে দেখছি এবার আসছে আমি বলি ও ওই বুটের জন্যই ওদের হচ্ছে সমস্যা বুঝতে পারছে না কথা বুঝছেন খুব বিপদ ভাই খুব বিপদ একটু ওয়াজ শুনতে হবে বাপ ওয়াজ শুনবেন কোন ওয়াজটা অন্তরে গেঁথে যাবে কোন ওয়াজটা অন্তরে মনে লেগে যাবে আপনি পরিবর্তনের ছায়ায় আসতে পারবেন এখন যুবকদের খুব দরকার যুবক ছেলেদের খুব দরকার কেন এই যুবক ছেলেরা ইচ্ছা করলে মসজিদও বানাতে পারে আর এই যুবক ছেলেরা ইচ্ছা করলে মারামারি করে ফানসানও দিতে পারে কথা ঠিক বুঝি না ভুল বলছি কেন যুবক ছেলেদের ধর্মের জ্ঞান না থাকার কারণেতে এরকম মাহফিলে এসে বসে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে অশনে আবার যাওয়ার সময় প্যান্টের চেন খুলে সাইলেন্সার পাইপ ধরে রাস্তার ধারে গিয়ে ঝর 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে দেয় দিয়ে বলেন না ভাইজানের গলা ভালোই আছে আসলে ধর্মের জ্ঞান নেই এই যুবক ছেলেগুলোর খুব দরকার এরকম মাহফিলে আসা দরকার আছে পাক না পাক হারাম হালাল জায়েজ না জায়েজ বৈধ অবৈধ মরণ মৃত্যু কবর হাসর পুলসিরাত মিজান এই সমস্ত আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো শুনলে অন্তরের ভেতর একটা ভয় ভীতি প্রদর্শন হবে কথা ঠিক কি না এই জন্য দরকার এদেরকে হই হই করলে হবে না বাপ কোন মুহূর্তে আল্লাহর ডাক আসবে চলে যেতে হবে চলে যেতে হবে এই তো এই কয়েকদিন আগে আমি আমার গ্রামের কথা বলছি আমি আমার গ্রামের বলছি কয়েকদিন আগে দেড় মাসের বাচ্চাকে দাফন করা হলো দেড় মাসের বাচ্চা আপনারা বলবেন হুজুর দেড় মাসের বাচ্চা আর নতুন কি আছে মায়ের কোল থেকেও চলে যাচ্ছে কথা ঠিক কি না এই দেড় মাসের বাচ্চা আমি বলতে চাইছি এই জন্য রাতের বেলাটাও বাচ্চা সুস্থ মায়ের আঁচলের নিচে শুয়ে আছে আরে মায়ের আঁচলের নিচে কলিজার কাছে মা টেনে নিয়ে শুয়ে রেখেছে ভোর 4টার সময়তে ওই বাচ্চাকে মা দুধ খাইয়েছে তখনও জিন্দা সকালবেলা মা ঘুম থেকে উঠে দেখে বাচ্চার নড়ে না কি করে হলে কি করে মারা গেল কি করে সে মৃত্যুবরণ করলো মা নিজে টের পায় না এর নাম মওত এর নাম মওত ভাবলে হবে না শুধু দাড়ি পাকবে তারপরে মরবো ভাবলে হবে না চুল আমার কি বলে চুল পাকবে তারপরে মরবো ভাবলে হবে না আমার দাঁত ভাঙবে তবে মরবো এটা ভাববেন না এইজন্য মওতের কথা শুনতে হবে বসে ওয়াশ শুনবেন মনটা চেঞ্জ হবে অন্তরে রসুলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি আন্তরিকতা মহব্বত ঢুকবে খোদার ভয় ঢুকে যাবে আর খোদার ভয় যার ভেতরে ঢুকবে তার ইমানের সিমটম লক্ষণ হচ্ছে তার ভেতরে ইমান আছে যার ভেতরে আল্লাহর ভয় আছে আর আল্লাহর ভয় যার ভেতরে নাই তার ইমানও নাই যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ইমান নাই কেন তার দ্বারা সমস্ত পাপ কাজ করাটা কোনো ব্যাপারই নয় কমন ব্যাপার কথা ঠিক কি না এর কিছু কিছু লোক দেখবেন এত বিয়াদব এত বিয়াদব এদের ভেতর থেকে ভয় ডর আল্লাহর ভয় সব উঠে গেছে রোজার মাসেও দেখবেন প্রকাশ্য চা খাচ্ছে প্রকাশ্য বিড়ি টানছে একে তো রোজা রাখে না অন্যায় এর মাসলা অনেক আছে শরীয়তের যে কারণগুলো শরীয়ত যেগুলো ছাড় দিয়েছে সেই ছাড়গুলোর মধ্যে যদি না হয় এই ছাড়ের খাতায় যদি না পৌঁছায় তাকে তাহলে 60টা রোজা রাখতে হয় কিন্তু বাবাজি আমার ভাইরা এর জন্য বাবাজি মাসলা এসে যায় তো এই রোজা রাখে না যে এক চরম অন্যায় এটাও হয় না এই রোজা রেখে আবার প্রকাশ্য বিড়ি খায় প্রকাশ্য চা খায় প্রকাশ্য মানুষের সামনে গিয়ে চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাজ লজ্জা শরমের কিচ্ছু তার মধ্যে নাই ভয় ভীতি কিচ্ছু নাই এতে করে আরো সে শাস্তি ভোগ করবে কারণ এই বিয়াদবের জন্য অতিরিক্ত বিয়াদব অতিরিক্ত বিয়াদব তার অন্ত শেষ এজন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন মুগে না পেগে না
আল্লাহ নাই বলেন যখন মানুষ একটা গুনাহ করে তার অন্তরে একটা কালো মরিচা কালো দাগ বসে যায় আর একটা যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো মরিচা কালো দাগ বসে যায় আর একটা যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ কালো মরিচা বসে যায় এই অন্তরে দাগ বসতে 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 গোটা অন্তরটাই মরিচায় পরিপূর্ণ হয়ে যায় যখন তার গোটা অন্তরটা কালো হয়ে যায় পৃথিবীর জমিনে গুনাহ করাটা তার কাছে কমন ব্যাপার হয়ে যায় কোনো আর ব্যাপারই হয় না কথা ঠিক কিনা এজন্য কিছু ইয়াং ছেলে আছে দেখবেন গোনা করে 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 এমন জায়গায় পৌঁছে গেছে এর হায়া শরম লজ্জা বলে আর কিছুই নাই এজন্য রাসূলুল্লাহ বললেন সারা শরীরের মধ্যে এক টুকরো গোস্ত আছে ওই গোস্ত যদি খারাপ হয়ে যায় আমি রাসূলুল্লাহ বলি তার সব খারাপ হয়ে যাবে আর গোস্তটা যদি ভালো হয়ে যায় আমি নবী বলে যাই তার গোটা শরীরটা ভালো হয়ে যায় ওই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরে খারাপ হয়ে যায় ওই গোস্তের টুকরো যদি ভালো হয়ে যায় আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরে ভালো হয়ে যায় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কোন গোস্তের টুকরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন গোস্তের টুকরা খাড়ের দিকে পিঠের দিকে কোমরের দিকে পাছার দিকে খাড়ের দিকে বুকের দিকে পেটের দিকে লম্বা দিকে হুজুর পিঠের দিকে পেটের দিকে বুকের দিকে কোন গোস্তের টুকরা আল্লাহ নবী বলে হলো না হলো না হলো না হলো না হলো না গম ওই গোস্তের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব সেটা হলো কলব সেটা হলো অন্তর সেটা হলো কলব সেটা হলো অন্তর অন্তরটা যার ভালো আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার ভালো আওয়াজ করে হয় না আওয়াজ দিয়ে বলেন অন্তরটা যার ভালো আমি নবী বলি গোটা দেহটা তার ভালো অন্তরটা যার খারাপ হয়ে গেছে আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার খারাপ হয়ে গেছে কারণ আমার আল্লাহ দেখবেন না চেহারা দেখবেন না ফেস দেখবেন না লোক দেখবেন কি ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইন্নাল্লাহু নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সেগালা ইয়ানজুরু দেখেন না ইলা সূরাতিকুম সূরাত চেহারা চেহারা ফেস লুক গেটআপ কালো চেহারা ফর্সা চেহারা লম্বা খাটো রোগা মোটা কিছু আল্লাহ দেখবেন না দাঁত উঁচু না দাঁত নিচু কালো না ফর্সা গোল না মুখ লম্বা কিছু আল্লাহ দেখবেন না লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম সূরাত আল্লাহ দেখবেন না দেখবেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবি মুআমালিকুম দেখবেন কেবল মাত্র মানুষের অন্তরটা আল্লাহ দেখে নেবেন সাথে কর্মটা ভালো ছিল নাকি আল্লাহ মিলিয়ে নেবেন জোহরের নামাজ পড়েছিলাম কর্ম ভালো ছিল সাথে অন্তর ভালো ছিল লোকের গীবত থেকে বেঁচে গিয়েছিলাম আসরের নামাজ ভালো পড়েছিলাম কর্ম ভালো ছিল সাথে আল্লাহ বলছে আমল ভালো ছিল কর্ম ভালো ছিল কাজ ভালো ছিল অন্তর ভালো ছিল মিথ্যা থেকে সে পরহেজ করেছিলাম মাগরিবের নামাজ পড়েছিলাম মাগরিবের নামাজ পড়েছিল প্রতারণা থেকে বেঁচেছিল চিটি মাঝি থেকে বেঁচেছিল পৃথিবীর জমিনে সব অন্যায় থেকে বেঁচেছিল তাদের অন্তরগুলো ভালো ছিল আমি রাসূলুল্লাহ বলি ওই শরীরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয় আরো জোরে বলো আরো জোরে বলো এজন্য বাপ অন্তরের মরিচা যদি পরিষ্কার করা যায় পৃথিবীর জমিনে সে একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে যাবে সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অন্তরের মরিচাকে পরিষ্কার করার কোনো উপায় নাই আল্লাহ নবী বলেন তওবা করে ফিরে আসতে হবে তাকওয়া করতে হবে তার সাথে সাথে বেশি বেশি করে আল্লাহ নামে জিকির করতে হবে এই তাকওয়া ঘৃণা মনে করে সরে আসতে হবে সে মিথ্যা বলেছে ঘৃণা মনে করে সরে আসছে আল্লাহ আমি তাকওয়া করছি জীবনে আর কোনোদিন আমি মিথ্যা বলবো না এর নাম হলো তাকওয়া সুদের খাতায় নাম ছিলাম বন্ধনের খাতায় নাম ছিলাম তাকওয়া ফি করে ফিরে আসছে ওয়াদা করছে আল্লাহ জিনে শুনে কোনদিন আর সুদের খাতায় নাম তুলব না বন্ধনের খাতায় নাম তুলব না আল্লাহ আমি ঘুষের খাতায় নাম তুলব না আল্লাহ বন্ধনের খাতায় নাম তুলব না
আল্লাহ মিথ্যার খাতায় নাম তুলব না যখন তাকওয়া করে সেই লোকটি ফিরে আসবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ লা ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু তাওয়াবিনা তওবাকারীদের ভালোবাসেন তওবাকারীদের আল্লাহ পছন্দ করেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ বলেন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করেনি ওই ব্যক্তির জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ মরিচাটা পরিষ্কার করে দিয়ে অন্তরটাকে স্বচ্ছ পরিষ্কার করে দিয়ে আল্লাহ কবুল করে নিয়ে ওলি আল্লাহর খাতায় তার নামটা তুলে দেবে কথা বুঝে যাচ্ছে বাবা হ্যাঁ এক একটা মানুষ দেখো না বাপ হিসাব করো ৪৫ বছর বয়স শুনছে এখনো পরিবর্তনের জায়গায় আসতে পারে না ঠিক বুঝি না ভুল বলছি কথা কন না কেন আপনারা হ্যাঁ হ্যাঁ এক একটা মানুষ চিন্তা করুন বাপ ৬০ বছর বয়স শুনছে ৬৫ বছর বয়স শুনছে চাচাকে যদি জিজ্ঞাসা চাচা কতদিন বয়স শুনছেন বাবা বলে ৬৫ বছর আলহামদুলিল্লাহ তো বয়স কত আপনার বলে বয়স আমার ৬৫ আরে বয়স ৬৫ হলো আর ৬৫ বয়স শোনা হয় আপনি যেদিনে জন্মগ্রহণ করেন সেদিন থেকে বয়স শুনছেন বলে না 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 তাহলে একটু ভুল হয়েছে একটু ভুল হয়েছে কবে থেকে বয়স শুনছেন বলে হ্যাঁ হবে ১৯ কুড়ি হবে তা তো হবেই তো ১৯ কুড়ি বছর থেকে যদি আপনি বয়স শুনেন আজ আপনার বয়স ৬৫ মাঝখানে কত বছর বয়স শুনলেন ৪৫ তো ৪৫ বছর বয়স শুনলেন হুজুর এত হুজুর পেলেন কোন হুজুরকে কি আর আপনার ভালো লাগলো না যে যার কারণে মুখে এখনো দাড়ি আপনার ফুটলো না লম্বা হুজুর খাটো হুজুর রোগা হুজুর মোটা হুজুর কালো হুজুর ফর্সা হুজুর এপার বাংলা ওপার বাংলা রুমাল হুজুর পাগড়ি হুজুর ঘাগরা হুজুর এখন তো আমার ড্রেস দেখলে মাথা কাজ করে না কথা ঠিক বুঝিনা ভুল বলছি বাংলাদেশ থেকে একটা হুজুর আসছে বাপে বাপ সেদিনে দেখি গোটা টুপিতে খালি আয়না সেট বসানো আছে এরকম ঘোরাচ্ছে তো ঝিলঝিল করে একবারে ঘুরছে গোটা দর্শকে তার আয়নার মাথায় তার আয়না আরে লোকে তো শুনবে তার ওয়াজ কথা ঠিক বুঝিনা ভুল বলছি লোকে তো শুনবে তার বক্তৃতা এত রকমের একবারে ডিজাইন টুপি ডিজাইন পাগড়ির কি প্রয়োজন নরমাল ভাবে সাদামাটা ভাবে জীবন যাপন করবেন আর মানুষটা মানুষকে আপন করে নিতে পারবেন আল্লাহর কথা নবীর কথা ওলি আল্লাহদের কথা কোরআন হাদিসের কথা মানুষের সামনে তুলে ধরবেন যার অন্তরে আল্লাহ মায়া দেবে ভালোবাসা দেবে তার অন্তরে গেঁথে যাবে সে আল্লাহর হুকুমগুলো মেনে নেবে কথা ঠিক কি না আসলে ব্যাপার হচ্ছে একটা ধারে কাটে আর একটা ভারে কাটে কথা ঠিক কি না কথা কন না কেন আপনারা জি আসলে ও ভাবছে কি জানেন যে খালি আমার ড্রেসটা দেখতে গেলি লোক আধ ঘন্টা খালি তাকিয়ে থাকে ওয়াজ তো পরে আগে ড্রেস দেখার জন্য লোক বসে বসে আল্লাহু আকবার এক একটা বক্তা ওয়াজিনের ড্রেস দেখলে মাথা কাজ করে না ভাই যে ওয়াজ করতে আসছে না টাটকা আবার বিয়ে করতে আসছে উফ হাই রে হাই সেদিন এক জায়গায় গেছি সে সে বিয়ে সাদরিয়া পড়েছে জানেন পা পর্যন্ত পুরো ডিজাইন করা 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 একদম কুটাটাই চিক 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 করছে একদম আল্লাহু আকবার ইউটিউব ক্যামেরা লাগে ভাড়া করে নিয়ে গেছি আমি ভাই ভাড়া করে নিয়ে যাইনি কোনোদিন তো ভাই ভাড়া করে নিয়ে যাইনি ভাই কোনোদিন ভালোবাসে এরা আমাকে মহব্বত করে খোঁজ খবর পেলে এরা এমনি যায় ভাড়া করে নিয়ে গিয়ে আমার প্রচার প্রসারের দরকার হয় না কারণ এই লাইনে তো আমি আর নতুন না আমি তো আছি বয়সটা আমার কম হতে পারে কিন্তু এই লাইনে তো অনেক দিন জি কথা বলেন অন্যান্য হুজুররা বলে বাবা আমার ওয়াজ করে করে দাঁড়ি পেকে গেল আর আমি বলি বাপ আমার ওয়াজ করে করে দাঁড়ি বেরিয়ে পড়লো আছি যেমন তেমন করে হলো তো ১৩ বছর ১৪ বছর আছি লাইনে আজ তো ইউটিউবের যুগ ইউটিউব তো ছিল না আগে সিডি ক্যামেরাও সিটি আপনার কি বলে গোল ক্যাসেটও তখন ছিল না তখন সে টেপ রেকর্ডের যুগ হাতে করে লোক টেপ নিয়ে যেত ওয়াজ রেকর্ডিং করার জন্য বড় বড় সেই টর্চের ব্যাটারি দেখেছেন না আপনারা সে টর্চের ব্যাটারি সে বড় বড় ব্যাটারি গুলো টেপের মধ্যে ভিতরে দিয়ে আর টেপ নিয়ে যেত ফেতে ক্যাসেট ছিল তখন রেকর্ডিং করার জন্য নিয়ে যেত আমি সে তখন থেকে চলছে ওয়াজ আমার আজকের লোক নয় আমি
আপনাদের দোয়া, আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসার টানে আসি। আর আমার ফুরফুরা শরীফ আল হাজা শাহ সুফি আল্লামা পীর আসতেকে রসুল সুলতানুল আজিম আল হাজা ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান হুজুর কেবলার নেক ফাইজ পিন্নাগড় দরবার শরীফ হাজার শাহ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কের মারি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোবতে আফতা ছিলেন কলকাতা 9 নম্বর হালদার লেনে। আমি দাদা জনের মুখে নিজে শুনেছি বাবা, আমার দাদা জনের বয়স হয়েছিল 117 বছর, তিনি গত 2013 সালে ইন্তেকাল করলেন। এই গত 2013 সাল আমি ছোট হুজুর কেবলাকে দেখিনি, আমি শুনেছি তখন আমি খুব বাচ্চা মানুষ ছিলাম, আমি নাকি বুঝতে পেরেছি, আমি আমার আম্মা জানের মুখে শুনেছি। বলে বাবা তোমার নানা জান খুব ভালোবাসতো, আজকে যদি তোমার নানা জান থাকতো বুকে করে নিয়ে ঘুরে বেড়াতো। নানার আদর দাদর আদর একটা আলাদা কথা, ঠিক কিনা যাদের বেঁচে আছে বলো? আর নানা চলে গেলে বাপ সেই মজার নাই, কথা বলো যে জি হ্যাঁ বাবাজি আমার ভাইয়েরা আমার দাদা জান বড় ভালোবাসতেন, 2013 সালে ইন্তেকাল করলেন। জি হ্যাঁ জি হ্যাঁ আমার পূর্বপুরুষ সব কেরমান থেকে এসেছিলেন, কুড়িশন্ডা দরবার শরীফে কাতারে কাতার দিয়ে শুয়ে আছে। পিন্নাগড় শরীফে যখন যাবে একটা বড় গোরস্থান আছে দেখবেন, ছোট গোরস্থানে আমার দাদা জান আর ছোট দাদি জান একটা ফুফুতো ভাইয়ের কবর আছে, আর বড় গোরস্থানে গেলেই আপনারা বুঝতে পারবেন সে 200-300 বছর আগেকার পুরানো কবর দেখতে পাবেন, যাদের নামে পীরনগর মস্ত বড় বড় সল্লার ওলি ছিলেন। কথা বুঝছো? একটা শ্রেণীর মোল্লা মৌলবী মানে না, কে মানলো কে মানলো না আমার দেখার দরকার নাই, আমার আল্লাহ জানে কথা ঠিক কি না। সুতরাং আল্লাহ যাকে ওলি আল্লাহ হিসাবে কবুল করে নেবে পৃথিবীর কোন মানুষ তাকে রুকে দিতে জোরে বলো পারবে না। এই জন্য আমার দাদা জানের জানা যায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল, 3 দিন আল্লাহ লাশটা আটকা রেখেছিল, যিনি পীরনগর পিসার নামে খ্যাত, মায়াপুর টায়াপুর ওইসব এলাকায় গিয়ে একবার খোঁজ খবর নেবেন, ব্যাস আরামবাগ সাব ডিভিশনে পীরনগর হুজুর কেবলা কেমন ছিল গো, ব্যাস আর কিছু বলতে হবে না, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যাকে খুশি জিজ্ঞাসা করে। বুঝছেন কেন রব তো দায়িত্ব নিয়েছে, ইজ্জত দেওয়ার মালিক কে আর কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং মানুষ পাকামো করলে তো হবে না, কেউ কাউকে রুকে দিতে পারে না। আজ আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি, কেন আমার একটু বাজারটা ভালো বলে মানুষ ঈর্ষা করে হিংসা করে, কিন্তু লাভ তো হবে না, দায়িত্ব তো আল্লাহ দিয়েছে, কথা ঠিক কি না? রুজির মালিক কে? আওয়াজ করে বলো কে? আল্লাহ, দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুতরাং বাপ যে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম আমি আর ওই দিকটাই যাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? মাশাআল্লাহ। অসমস্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম, বিদায় নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার ফের কোনদিন মৌকা দেন, সুযোগ করে দেন, দু চার কথা আলোচনা হবে, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, ভাইরা মাদস্তরা আমার বাবাজিরা আমার দোয়া রাখবেন, আমিও দোয়া রাখি। খবরদার কেউ পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না, বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মহতারাম মনোয়ার সাহেব ভাইজান এসেছেন, কি নামও ভুলে, জনাব হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ ভাইজান এসেছে, আল্লাহ করে ভজন শেয়ার শুনেন। আমি গুনাহগার বিদায় নিলাম, সকলে একবার আওয়াজ করে তকবীর দেন, নারে তাকবীর, আরো জোর দেন, নারে তাকবীর, আরো জোর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই 2-3 বাজে তকবীর এরকম করে কেন সব ব্যাটারি? এই যে তকবীর দিলাম এতে কি আমার ইজ্জত কমে গেল? কিছু কিছু বক্তা হয় জিন্দা আবার বাপ বাপ তকবীর দিলে যেন তাদের মান চলে যাবে। সেদিন এক জায়গায় গেছি, আমার দিকে তাকালো ঘুপ করে বেরিয়ে চলে গেল, বলে সভাপতি বলে দাও, চাপ চাপ একটা আন্তরিকতা ভালোবাসা মহব্বত থাকবে না? একটা আলেমে আলেমে যদি এরকম দ্বন্দ্ব, কারো চায়ের দোকান ভালো চলতে পারে, কারো চায়ের দোকান একটু খারাপ চলতে পারে, কিন্তু দেওয়ার মালিক তো আল্লাহ। সুতরাং তুমি হিংসা করে ঈর্ষা করে চলবে, এই হিংসাটা আসবে কেন আমাদের মধ্যে? আজকে আলেমদের মধ্যে যদি এই ঈর্ষা এই হিংসা ঢুকে যায়, এ ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে, এ ওকে কাফের, ও ওকে মুশরিক, ও ওকে বেঈমান, ও ওকে ঈমানদার, এই সার্টিফিকেট যদি এরা দিয়ে দেয়, তাহলে আজকে বলুন সাধারণ মানুষ কোথায় যাবে? কথা ঠিক বুঝিনা বলুন বলছি।
আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান জোরে বলুন আল্লাহুম্মা আমিন বিদায় নিলাম সকলকে সালাম দি আসসালামু আলাইকুম আপনারা একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিদায় নিলাম সভা করার দরকার নেই সকলে বসেন বসুন Hey.